দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবকে মাগুরা এক আসন থেকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। শ্রীপুর ও মাগুরা সদর নিয়ে গঠিত এই আসনে নৌকা প্রতীক নিয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বাহাতি এই বিশ্বসেরা অলরাউন্ডার। মাগুরা এক আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী রেজাউল হোসেন, জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সিরাজুল সাইফিন সাইফ, তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায় রনি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোস্তাসিম বিল্লাহ। তাদের মধ্যে ভোটের মাঠে প্রচারণায় দেখা গেছে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থীকে, অন্যরা তেমন প্রচারণায় ছিলেন না। নির্বাচনে সুবিধাজনক অবস্থানে রয়েছেন ক্রিকেট রত্ন হিসেবে প্রধানমন্ত্রীর তকমা পাওয়া সাকিব আল হাসান। সাকিবের পাশাপাশি ক্রীড়াঙ্গনের আরও কয়েকজন তারকা আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠ চষে বেরিয়েছেন। তারা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তিনি নড়াইল দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি নির্বাচন করছেন খুলনা চার আসন থেকে। আবাহনীর ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ তিনি নির্বাচন করছেন যশোর তিন থেকে। তারা তিনজনই গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। যে বিগত পাঁচটি বছর যেটা আগেও বললাম কাজ করেছি, সদর প্রতিকূলতার ভেতর দিয়েও চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করার পাশে থাকার, ইনশাল্লাহ দেখা যাক এবার কি হয়। লোহাগাড়া ও সদর উপজেলার এক অংশ নিয়ে গঠিত নড়াইল দুই আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, এনপিপির মোহাম্মদ মনিরুল ইসলাম, জাতীয় পার্টির খন্দকার ফাইকুজ্জামান ফিরোজ, গণফ্রন্টের মোহাম্মদ লথিফুর রহমান এবং ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ মাহবুবুর রহমান। এখানেই শেষ নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেলও নৌকার মাঝি হয়ে লড়ছেন মৌলভীবাজার দুই আসন থেকে। এছাড়াও বিসিবির সভাপতি ও বর্তমান সংসদ সদস্য নাজমুল হাসান পাপনও কিশোরগঞ্জ ছয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মনোনয়ন পাননি সাবেক জাতীয় ক্রিকেটার, বিসিবির পরিচালক ও বর্তমান সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়। তিনি মানিকগঞ্জ এক আসন থেকে গত দুটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করে জয়ী হয়েছিলেন। চট্টগ্রাম আবাহনীর মহাসচিব ও বর্তমান এমপি শামসুল হক চৌধুরীও এবার চট্টগ্রাম ১২ আসন থেকে মনোনয়ন পাননি। ইয়াসির আরাফাত সবুজ, বায়ান্ন টিভি।